আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের 5টি স্মার্ট সেটিং সম্পর্কে। আপনি যদি ইউটিউবে প্যাশনেট হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি আপনার জন্য। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। 5টি স্মার্ট সেটিং কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি। প্রথমে আপনি সবচেয়ে উপরে রাইট সাইডে টপ সাইড এবং রাইট সাইড দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমি ফোর্থ নাম্বার যেটা রয়েছে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর টপে যেটা রয়েছে জেনারেল, আমি জেনারেলে ক্লিক করব। ওকে, জেনারেলে ক্লিক করে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আশা করি আমি সবগুলো দেখাবো না। এখান থেকে আমি 5টা স্মার্ট সেটিংসের 5টা স্মার্ট বিষয় আমি দেখাবো বলেছিলাম। তার মধ্যে প্রথমে রয়েছে ডার্ক থিং। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করে থাকবেন অনেক আলো, বিশেষ করে রাতের বেলায়, যেটা হয় চোখের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। তো সেই জন্য আপনি চাইলে আপনার চোখের সেফটির জন্য আপনি ডার্ক মোড অন করে আপনি চালাতে পারেন। এর জন্য আপনি ডার্ক মোডটা যদি অন করে দেন তাহলে আপনার স্ক্রিনটা কালো হয়ে থাকবে, শুধু লেখাগুলো আপনার হোয়াইট থাকবে। ওকে, তাহলে ডার্ক মোডটা অন করে দিলেন। নাম্বার ওয়ান ছিল ডার্ক থিম। ওকে, এবার নাম্বার টু, স্মার্ট আইডিয়া নাম্বার টু হচ্ছে প্লেব্যাক ইন ফিট। যদি এটাতে আমি ক্লিক করি, আপনি যখন ইউটিউবে যখন স্ক্রল করবেন অনেক সময় দেখবেন একটু থেমে গেলে এটা বেজে ওঠে, বা বেজে ওঠে বলতে রানিং বা চলতে থাকে। আমি যদি অলওয়েজ অন দিয়ে রাখি তাহলে এটা অবশ্যই সবসময় চলবে, সেটা আপনার ডাটা থাকলেও চলবে, ওয়াইফাই থাকলেও চলবে। আর আপনি যদি ওয়াইফাই অনলি দিয়ে রাখেন তাহলে অবশ্যই সেটা হবে জাস্ট ওয়াইফাইয়ের মাধ্যমেই শুধু চলবে, ঠিক আছে। ওকে, আমি আবার সেখানে ঢুকছি। ওকে, ওয়াইফাই অনলি যদি দিই তাহলে ওয়াইফাই অনলি চলবে, আর অলওয়েজ যদি দেন তাহলে সবসময় ডাটা দিয়েও চলবে এবং ওয়াইফাই দিয়েও চলবে। ওকে, এবার আমরা পরেরটাতে অর্থাৎ তিন নাম্বার স্মার্ট ট্রিক্সে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি ডাবল ট্যাপ টু সি। এই জায়গায় আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, আপনি যখন একটা ভিডিও প্লে করেন আপনি একটু টেনে টেনে দেখার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যখন টানি কত সেকেন্ড করে, 10 সেকেন্ড করে, কিন্তু আপনি অনেক বেশি টানতে চান, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? চাইলে আপনি সেটাকে 30 সেকেন্ড করে দিতে পারেন, কিংবা চাইলে সেটা 60 সেকেন্ডও করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে ডিফল্টভাবে 10 সেকেন্ডই থাকে, আর বাকিটা আপনি আপনার মতো করে, আপনি এখানে আপনার যতটুকু প্রয়োজন সেটা আপনি করে নিতে পারেন, ঠিক আছে। আমি 10 সেকেন্ড দিয়ে রাখলাম, ঠিক আছে। সো চার নাম্বার স্মার্ট ট্রিক্সটা হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি আপলোড। আপলোডের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন, যদি বড় ভিডিও হয়, বড় ভিডিও বলতে MB বেশি হয়, সেই ক্ষেত্রে অনলি হোয়েন অন ওয়াইফাই দিতে পারেন, কারণ ওয়াইফাই দিয়ে আপনি হয়তো ডাউনলোড বা আপলোড করতে পারেন। সো আর যদি মনে হয় যে না আপনার ফোনে পর্যাপ্ত মেগাবাইট রয়েছে, সেই ক্ষেত্রে অন এনি নেটওয়ার্ক অর্থাৎ ওয়াইফাইও হতে পারে, মোবাইলের ডাটা দিয়েও হতে পারে, আপনি দুইটা দিয়ে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। সো আমি যেটা করি আপলোডের ক্ষেত্রে, আমি চেষ্টা করি যে ওয়াইফাই থেকে আমার আপলোডগুলো করার জন্য, কারণ মোবাইলের মেগাবাইট দিয়ে আসলে সেই বড় ভারী ফাইলগুলো আসলে আপলোড করা সম্ভব হয় না, যেহেতু আমি মেগাবাইট মোবাইলে মেগাবাইট কম ইউজ করি, সো এটা করছি। সো চার নাম্বারটা দেখালাম। 5 নাম্বার যেটা দেখাতে যাচ্ছি লোকেশনটা দেখানোর জন্য, এখান থেকে আপনি লোকেশনটা আপনি আপনার দেশ দিয়ে দিবেন, অর্থাৎ বাংলাদেশ দিয়ে দিবেন। ওকে, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন, তাহলে যেটা হবে কি মানে আপনি দেশীয় যত ধরনের কন্টেন্ট রয়েছে ইউটিউবের, দেশীয় কন্টেন্টগুলোর প্রতি আপনার ফোকাস মূলত থাকবে। সো এই 5টা স্মার্ট সলিউশন আজকে ছিল আপনাদের জন্য, আশা করি উপকৃত হয়েছেন। আর আরও কোনো বিষয় যদি জানতে চান বা করে থাকে তাহলে অবশ্যই নক করবেন, যদি আমার সাধ্যের মধ্যে বা আমার জানার মধ্যে হয় আমি চেষ্টা করব সমাধান করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।